নদী পাড়ে বসত যখন ভাঙ্গনের কি ভয়, কীর্তি মাঝে জীবন বাঁচে মরণ কর জয়। সুপ্রিয় দর্শক, উজান থেকে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে সিরাজগঞ্জ যমুনা নদীর পানি বেড়ে নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। 29 জুন মঙ্গলবার দুপুর 2টায় শহর রক্ষা বাঁধের পুরাতন জেলখানা ঘাটে এ ধস নামা শুরু হয়। মাত্র 2-3 ঘন্টার মধ্যে শহর রক্ষা বাঁধের 100 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েছে পুরো এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, টানা বর্ষণ ও নদীর তীব্র স্রোতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে বাঁধের নিচ থেকে মাটি সরে গেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে ছুটে এসেছে সিরাজগঞ্জ জেলার ভলান্টিয়াররা। সেখানে দায়িত্বরত কর্মচারীদের সাথে হাতে হাত মিলিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এই হলুদ সৈনিকের দল। বালি ভর্তি জিও ব্যাগ ও কনক্রিট ব্লক ডাম্পিং শুরু করা হয়েছে। যমুনা নদীর ভাঙ্গন থেকে সিরাজগঞ্জ শহর রক্ষায় 2001 সালে 4.25 কোটি টাকা ব্যয়ে 2.5 কিলোমিটার দীর্ঘ এই বাঁধ নির্মাণ করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান কোরিয়ার হুন্দাই কোম্পানি 100 বছরের গ্যারান্টি দিয়ে বাঁধটি নির্মাণ করলেও 2009, 10, 11 ও 13 সালে কয়েক দফা আকস্মিক ধসে বাঁধের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। নদীমাতৃক বাংলাদেশে নদীর পাড়ের বাসিন্দাদের কাছে এক আতঙ্কের নাম ভাঙন। অনেকের জীবন দুর্বিষহ হয়েছে এই ভাঙনে। কেউ হারিয়েছে পরিবার, কেউ বা জীবিকা। নদী ভাঙার কারণগুলোর দিকে তাকালে মনে হয় অনেক কিছুই আমাদের হাতে রয়েছে। যেমন 2004-05 সালে সিরাজগঞ্জ নদী ভাঙন দেখা দিলে সরকার ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নিতে বলে, কিন্তু টেন্ডার প্রক্রিয়া শেষ করে প্রকল্প বাস্তবায়নে 1.5 থেকে 2 বছর চলে গেল। ততদিনে দেখা গেল ভাঙন আর আগের জায়গায় নেই, অন্যদিকে চলে গেছে। পানি উন্নয়ন বোর্ড তখন শুকনা জায়গায় প্রকল্প বাস্তবায়ন করে। তাদের যুক্তি হল, নদী যদি আবার এখানে আসে তখন সেটি কাজে লাগাবে। বিষয়টা হল, ভাঙন রোধে নদীকে আগে বুঝতে হবে, তারপর সেই অনুযায়ী কাজ করতে হবে। নদীর গতিপথ বুঝে পরিকল্পনা গ্রহণ করলে তা কাজে লাগবে।